এই সেই সিন দিন রাত এক করার পরে চলে আসলো। আপনারা সে ভাইটাল মুহূর্ত এখন দেখবেন কিভাবে বিয়ে হয়। কিভাবে আগুন জ্বলে দেখুন আপনারা। বিয়ে হলে এরম দাও দাও করে যাবে। আনন্দে আছে ভালো করে দাও জ্বালা বসবে কি ঠিক আছে সেদিন দান হবে এবারে যে মুহূর্তটার জন্য একটা ছেলে একটা মেয়ে সারা জীবন অপেক্ষা করে থাকে সেই মুহূর্তে হবে। তুমি একটা সিদ্ধান্ত দিলে ছেলের বাড়ি সবাই এসে বললো আপনি করলেন কেন। আপনি এখন ইহলো পরলোক সবকিছু একসাথে করে দিন। আমাদের সুন্দর সিঁদুর পড়ানোর সেই মুহূর্ত লাইভ দেখছেন আপনারা। সবাই চুপ এখন ডাইরেক্ট অ্যাকশন হবে। ব্রাহ্মণ কাকা দাঁড়াও তার
মুক্তিনাম ইন্দ্র প্রাতুর যশস্বনা আজ আমাদের বোনের যে সম্পন্ন হলো এখন আজকে রাত 3:30-4 দেখে নিচ্ছে আমি পুরো 4 বেজে গেছে সারা রাত জাগার পরে সম্পন্ন হলো ওয়েলকাম সবাই খুব কষ্ট করেছে বিয়েটা দেখার জন্য ভালো লেগেছে তোমার তুমি বিয়ে দেবো তোমার দেবো তো ক্যামেরাম্যান তোমারও হবে একসময় বাচ্চা তোমারও হবে সবারই হবে জ্বালা সবারই পোয়াতে হবে আগে আর পরে তোমার তোমার তো একবারে ডবল তোমার জোড়া বিয়ে হবে আচ্ছা অনামিকাকে একটি কথা বলছি সেটা হচ্ছে এই আজকে আমরা সবাই এই যে এতগুলো মানুষ সবাই জেগে আছে তোমাদের এই অনুষ্ঠানে দেখার জন্য আর বিবাহ কখন হয় সিঁদুরদান যতক্ষণ না হয় যত অনুষ্ঠানই হোক ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পূর্ণ হয় না তাই না এই সিঁদুরদান অনুষ্ঠানটা এতটুকু দেখার জন্য দেখো যেটা সবচেয়ে কম দাম এই এই আসরের মধ্যে মনে হয় 5-10 টাকাই হলো একটি কৌটার দাম সিঁদুর কৌটার দাম কত 10 টাকাই কিন্তু তোমার জীবনে আজকে অমূল্য সম্পদ যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না একটা সতী নারী সাধ্বী নারীর কাছে এই সিঁদুরের ফোঁটাটুকু কয়েক হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকার মূল্যেরও দিয়ে কেনা যাবে না আজকে সেই জায়গাটা আজকে যে প্রতিরূপে তুমি আজকে যাকে সাধনা করে পেয়েছো যত দেবতা আছে তাদের মধ্যে থেকে কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট দেবতা সবচেয়ে শ্রেষ্ঠ এটা নারী জীবনের একটা বড় সম্পদ নিচে যেন পড়ে না সিঁদুরটা আচ্ছা সেই সিঁদুর দান করে তোমাকে যে পত্নীরূপে তোমাকে আজ যে বংশমর্যাদা দিয়ে তার পরিবারের একজন করে নিয়েছে সে তোমার সেই পতি দেবতা সাক্ষাৎ দেবতাকে আমরা দর্শন করলে কী করি হ্যাঁ নমস্কার নাই জীবনের জীবনটা যেন তার জন্য অর্পণ করে দিতে পারলেও কম হয় ঠিক আছে তা সেই পতিদেবতা তোমার সামনে তাকে সশ্রদ্ধ ভক্তিভাবে প্রণাম জানাও বাবা তুই একটু বাঁদিকে ঘোর তুমি ডান দিকে ঘোরো হাঁটু ভেঙে প্রণাম করো পাটাকে সমান করো তুমি পাটাকে এভাবে সোজা করো হ্যাঁ ওটা কাপড়টা সরিয়ে দেওয়া লাগবে না মাথা ঠিকই প্রণাম করো মাথায় হাত দাও চিরসুখী কন্যাটি এই পরিবার থেকে তোমার পরিবারে যাচ্ছে সবার সঙ্গে কিন্তু অপরিচিত এই পরিবারে সবার সঙ্গে পরিচিত ছিল ওই পরিবারে সবাই কিন্তু অপরিচিত তোমার পরিবারে যাবে পরিবারের নিজের একজন করে তুমি সবাইয়ের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে পরিবারের একজন করে নিয়ে চলবে ভুল ত্রুটি থাকবে ভুল ত্রুটিকে মুছে ফেলতে হবে
ঠিক আছে, ভুল ত্রুটিটাকে মুছে ফেলে নিজের পরিবারের একজন করে নেবা, তাহলে সংসার সারা জীবন সুখের থাকবে। আর যদি খালি বৌমাদের বা মানে ভুল ধরতে যাও, সেই সংসারে কিন্তু আনন্দ থাকে না, সেই সংসারে ভুলে ভরা হয়ে যায়। আর ওটা যদি নিজের পরিবারের একজন মনে করে নেওয়া যায়, তাহলে কিন্তু সব পরিবারের সব সমাধান হয়ে যায়। আমার মেয়েটা যদি থাকে, মেয়েটা কিন্তু আমার চিন্তা করতে হবে, আমি কিন্তু অন্য বাড়িতে বিয়ে দেবো। আমি যদি খালি ভুল ধরি, ওই মেয়েরও কেউ ভুল ধরবে তাহলে, তাই না? তবে মেয়েটা যদি নিজের মেয়ে করা যায়, বৌমা না করে যদি মেয়ে করা যায়, তাহলে পরিবারে কোনো গণ্ডগোল থাকে না। কিন্তু এই ভাবনাটা আমাদের মধ্যে অনেক কম। তবে এই জায়গাটা যেন তোমাদের মধ্যে কোনোদিন না আসে। আমরা চাইবো তোমাদের হাসি মুখ দেখবো, সবাই আনন্দ পাবো, ঠিক আছে বলো? আর অনামিকা, তোমাকে একটা কথা বলবো, আজকে যে পরিবারে যাচ্ছ সেই পরিবার তোমার নিজের পরিবার। বলছে শাস্ত্র, বলছে পিতার ঘরে যদি অসহজ পড়ে চার দিন তিন দিন, কিন্তু স্বামীর ঘরে অসহজ পড়লে এগারো দিন তেরো দিন। কেন? সেইটা আমার বর্জন। হ্যাঁ, আজকে থেকে সেই পরিবার তোমার আপন পরিবার। এই পরিবারের সুখ তোমার চাওয়াটাই হচ্ছে বড় কথা। ওই পরিবারের সুখ দুঃখী তোমার সুখ দুঃখী হতে হবে, সমব্যথী, তাহলেই তুমি সাধ্যী নারী।